হৃদয় বন্ধুত্বের জয়গান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ৯২ ব্যাচের বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বন্ধু ৯২ সম্মেলন। শুক্রবার সকালে সাগর তীরের প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফেতে অনুষ্ঠিত মিলন মেলায় অংশ নেয় ৯২ ব্যাচের বন্ধুরা। পুরনো সেই দিনের কথাই সাগর বেলায় উচ্ছ্বাস ছড়িয়েছে, সাথে সুরাশ্রিত প্রাঙ্গণ ছিল মুখর, আয়োজন ছিল খাবার দাবারেরও। ৯২ এসএসসি ব্যাচের বন্ধুদের ঐক্যবদ্ধ করে সামাজিক কল্যাণমূলক কাজে অবদান রাখাই হবে প্রধান কাজ। এই বন্ধু ৯২ প্ল্যাটফর্মটা আমরা বেশ কয়েক বছর আগে করেছিলাম। আমরা চেয়েছি যে যারা ৯২ সালে এসএসসি দিয়েছিল রামুতে বিভিন্ন স্কুলে যারা পড়াশুনো করেছিল তাদেরকে একত্রিত করা। তো গত কয়েকটা বছর আমরা ছোট ছোট করে বিভিন্ন অনুষ্ঠান আমরা করেছি, কিন্তু এই বছর এসে আমরা চেষ্টা করেছি একটা বড় প্ল্যাটফর্মে এই আয়োজনটা করতে। বন্ধু আবেগ অনুরাগে মারানো এক সত্তা, দীর্ঘ ৩০ বছর পরই স্কুল বন্ধুদের ফিরে পাওয়া অনুভূতি বা কেমন? দীর্ঘ ৩০ বছর পরে আমাদের বন্ধুত্বরা সবাই একসাথে মিলিত হতে পেরে আমরা আসলে খুব খুশি হয়েছি, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আজকে সেই দীর্ঘ ৩০ বছর পর আমাদের বন্ধুদেরকে নিয়ে আজকে সেই একপাশে পাহাড়ের নীরবতা, সমুদ্রের গর্জন, মাঝখানে ঝাউবনের ছায়াভিত্তিতে আমরা আজকে মিলিত হয়েছি, আবেগটা আসলে ধরে রাখার মতো না। পরে বন্ধু সম্মেলনে উপস্থিত সকলে মেতে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আর র্যাফেল ড্রতে। মুমতাহিনা মাহি, টিটিএন, কক্সবাজার।